গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 2135টি এবং নমুনা পরীক্ষা করেছি 2019টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় 4% বেশি এবং নমুনা পরীক্ষা করার হার 16% বেশি, এবং এই নমুনাতে আমরা যা পেয়েছি, নমুনা পরীক্ষা যা পেয়েছি গত 24 ঘন্টায়, নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। গত 24 ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমাদের এই 10 জন যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। আমাদের কতজন ব্যক্তি গত 24 ঘন্টা আইসোলেশনে আছেন এবং ছাড় পেয়েছেন? 37 জন আইসোলেশনে আছেন এবং মোট আইসোলেশনে আছেন 461 জন। 24 ঘন্টা ছাড় পেয়েছেন 9 জন, অদ্যাবধি 471 জন। আমাদের মোট আইসোলেশন শয্যা আছে 6977টি, ঢাকা মহানগরীতে 1550টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 5427টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 192টি, ডায়ালাইসিস ইউনিট 40টি। কোয়ারেন্টাইনের তথ্য, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন 4499 জন, এ পর্যন্ত আছে 99204 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 24 ঘন্টায় 715 জন এবং এ পর্যন্ত 3875 জন। মোট কোয়ারেন্টাইন 24 ঘন্টায় 5214 জন এবং এ পর্যন্ত 1,03,079 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছে 9,025 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 66,505 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে 33,300 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 3,274 জন। মোট কোয়ারেন্টাইন 36,574 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 488টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে 26,352 জনকে। আমরা এই নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের তথ্য সরবরাহ করার পাশাপাশি নিয়মিত যে পরামর্শ প্রতিদিন দিয়ে থাকি, আজকেও সেই পরামর্শগুলো পুনরাবৃত্তি করব, কারণ আমরা এখনো শতভাগ মানুষ এই পরামর্শ মেনে চলছি না। আমাদের পরামর্শ, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুন, পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। সর্দি কাশি হলে বা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, হাঁচি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন।